ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন উনিশে এপ্রিল দেশটি কেন্দ্রীয় সরকার গঠনে সাত ধাপে নির্বাচনে ভোট দেবেন প্রায় সাতানব্বই কোটি মানুষ উনিশে এপ্রিল ভোট শুরু হয়ে শেষ হবে পয়লা জুন ভোট গণনা ও ফল ঘোষণা হবে চৌঠা জুন নির্বাচন ঘিরে জেলাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ইফাত জাহানের রিপোর্ট সাত প্রায় সাতানব্বই কোটি ভোটারের ভোট দেওয়ার মধ্য দিয়ে ভারতের লোকসভা নির্বাচন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জাতীয় নির্বাচন পাঁচশো তেতাল্লিশ আসনে লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজন দুশো বাহাত্তরটি আসন ভারত জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতে ভোট নিয়ে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে থাকায় ওই এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হয়েছে সাত ধাপে চুয়াল্লিশ দিন ধরে চলবে এই নির্বাচন প্রথম ধাপে উনিশ এপ্রিল ভোট হবে একশো দুই আসনে দ্বিতীয় ধাপে ছাব্বিশে এপ্রিল ঊননব্বই আসন তৃতীয় ধাপে সাতই মে চুরানব্বই আসন চতুর্থ ধাপে তেরোই মে ছিয়ানব্বই আসন পঞ্চম ধাপে বিশে মে ঊনপঞ্চাশ আসন ষষ্ঠ ধাপে পঁচিশে মে সাতান্ন আসন এবং শেষ ধাপে পয়লা জুন হবে ছাপ্পান্ন আসনে উনিশে এপ্রিল ভোট শুরু হয়ে শেষ হবে পয়লা জুন ভোট গণনা ও ফল ঘোষণা হবে চৌঠা জুন ইফা জাহান চ্যানেল আই